Hello, people. Give us the show. I'm your team. Nazir, I'm not the show. No, no, shit. जी 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 जोस দিনগুলো ওই যে যেটা ভুলেরা বেশি ভুলেরা এটা পুরো বাড়লই আলাদা কি রে ভাই এটা পুরাটা ওইটা টেস্ট ভাই কাঁচা কাঁচা রস খাওয়া কিন্তু মানে বিপদজনক কাছে নিয়ে দেখা দিতাম আপনার গাছ কোন জায়গায় এই যে ইসাপুরা ইসাপুরা এখান থেকে কত দূরে এই যে 10 মিনিট লাগবে চলেন ভাই কেউ দিলে চলেন কোন জায়গার আপনি এলাকার মিয়া এলাকার কোন জায়গার মানে আপনি আমারে চিনেন না চিনি না কে আপনি আপনি আমারে চিনেন না যেহেতু চিনাই দিব আজকে খাবেন হ্যাঁ অবশ্যই কেন খাবো হ্যালো অফিস পিপল কে অবস্থা সবার আমি আছি মনে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি ঢাকায় চলে আসছি গতকালকে পৌঁছেছি ঢাকায় এন্ড নাইম আমাকে আজকে একটা অফার করলো কোথায় জানি নিয়ে যাওয়ার অফার যাই হোক এই ঠান্ডার সকালে আমরা বের হয়ে গেছি বাইক নিয়ে কোথায় জানি যাচ্ছি তো দেখা হচ্ছে কোথায় জানি যাচ্ছি খেজুরের রস কোথায় পাবো এখানে আসসালামু আলাইকুম খেজুরের রস কোথায় পাওয়া যেতে পারে এখানে ওই যেখানে বিক্রি করতেছে সেটা পাইছি যখন খেয়ালে ঘোলা না বেশি আমাদের বড় ভাই তমাল ভাই আমাদেরকে বলছিল খেজুরের রস যত ঘোলা হবে তত ভালো তত বেশি ভালো এখন এই রস তো ঘোলা দেখা যাইতেছে এখানে আমরা একটা ব্রিজের উপরে রস পাইলাম তো ঘোলা মনে হচ্ছে না আপনি আপনি বিক্রি করেন কি জাল দেওয়া না জাল দেওয়া না কাঁচা 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 রস খাওয়া কিন্তু মানে বিপদজনক ডাইকে রাখি তো আমরা বিপদজনক রাখি ও পুরো গাছ ডাইকে রাখি এটা আমি কেমনে বুঝবো যে আপনার ডাইকে রাখেন আচ্ছা যাই হোক ডাইকে রাখেন আর কি গাছ নিয়ে দেখা দিতাম আপনার গাছ কোন জায়গায় এই যে ইসাপুরা ইসাপুরা এখান থেকে কত দূরে এই যে 10 মিনিট লাগবে চলেন বাইকে উঠুন দিলে যাই হোক আমরা পাইলাম কিন্তু এটা জাল দেওয়া না বাট আপনারা ট্রাই করবেন জাল দেওয়াটা খাওয়ার কারণ ভাইরাস হওয়ার একটা বড় সড়ো আশঙ্কা থাকে কারণ বাদুর মুখ দেয় বাট মামা বলতেছে মানে হচ্ছে আপনার ঢাকা দেওয়া থাকে কত করে এখন এরপর বলেন গ্লাস পঞ্চাশ টাকা করে এইটা যে খাটি এটা বুঝবো কেমনে বলেন খায়া বুঝুন নাকি না খায় আপনি বুঝুন আপনি কোন আপনি আপনি জানলে মো দিলে তো বুঝতে পারবেন জিনিসটা কোনো বেজাল নাই ভাই খায়া যে একটা ফিল পাবেন জিনিস ভালো ভাই আমার বাসায় এনে প্রায় দেন আমাদের দুই গ্লাস দেন আল্লাহ ভরসা কিন্তু কথা হইলো এই শীতের রস মানে এই পুরো ঢাকা শহরের ব্রিজের উপরে কেন বিক্রি করতেছে তো সাত কপলের ভাগ্য যে মামা ব্রিজে উঠছে নইলে আমগর এই হিসাব উঠাইতে জোস যাই হোক শীতের সকালে এর আগে আমি খুবই কম খাইছি আমি আসলে এই জিনিসটা পর্যন্ত পৌঁছাইতে পারি নাই বাট ভাইয়া বলছিল যত ঘোলা হবে তত হচ্ছে যে ব্যাপারটা খাঁটি এন্ড এটা ঘোলা এটা দেখে বোঝা যেতেছে এটা ঘোলা ও তো চেহারা দেখা যেতেছে না এটা কোনো দিক দিয়ে ক্লিয়ার না এন্ড নিপা আমাকে মাফ করে দিও নিপা ভাইরাস যাতে না ধরে ঠিক আছে যাই হোক আল্লাহর নামে খেয়ে ফেলি এই এটা তো ওইটার মতো খাইতে টেস্ট মানে প্রথম বাড়িটা আপনাকে দিবে সম্পূর্ণ আপনার মনে হবে যে আপনি ওইটা খাইতেছেন এখন ওইটা খাওয়ার পরে যে মাথাটা ঝিমঝিম করে না এটা খাই এটা খেলে হবে না মুরব্বী মানুষ জিভ বেস্ত আছে ভাই আমি ওইটা না ওইটা না এটা 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 শালা
এটা কবে খাইছিস প্লাস? এটা আমি এই শীতে এখনো খাই দেখ। এক চুমুক খায় দেখ, এখানে এক চুমুক খায়। পুলিশ মামারা আমাদেরকে তারা দিতেছে। ইয়েস 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 মামা ধরেন, থ্যাংক ইউ সো মাচ মামা। নাই তো নাই তো শিওর, চলো 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 তারাই দিল। যাই হোক, শান্তিতে খাইতে দেয় নাই ভাই, আরাম করে খাইতে পারলাম না, খাইছি কিন্তু এটা উইটার টেস্ট ভাই। খেজুরের রস খেয়ে আমরা এখন আসছি চিপস খাইতে, আই মিন চা খাই চা। শরম